মদের মাধ্যমে, ড্রাগের মাধ্যমে, ইয়াবার মাধ্যমে এখন আবার নতুন জিনিস বের হয়েছে এলএসডি, ভয়ঙ্করতম ড্রাগ। যেই এলএসডি ড্রাগ যদি কয়েক বছর এক নাগারে কেউ গ্রহণ করে, শেষ জীবনে পাগল হওয়া ছাড়া তার আর কোনো রাস্তা নাই। আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা হয়তো বা চাকরির জন্য চাকরির পর চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন হতাশায় ভুগছে, সে চলে যাচ্ছে ড্রাগের দিকে। আমাদের সন্তানেরা সাংসারিক জীবনে মা বাবার মধ্যে ঝগড়া দেখছে, কোনো একটা বিষয়ে মনোমালিন্য দেখছে, মা বাবার মধ্যে মিল নেই, আমাদের সন্তানেরা চলে যাচ্ছে এই ড্রাগ ইয়াবার দিকে। এর চাইতে জঘন্য বিষয় আর কোনো কিছু হতে পারে না। আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাইয়েরা, বাবারা, এই হতাশার রাস্তা থেকে ইসলামের রাস্তায় ফিরে আসুন, কুরআনের রাস্তায় ফিরে আসুন, কুরআন সুন্নাকে আপনি বুঝার চেষ্টা করুন, আপনার জীবনের কোনো হতাশা, ফ্রাস্ট্রেশন, দুঃখ, দুর্দশা ইনশাআল্লাহ থাকবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, যা বলছিলাম, আমাদের যুবকেরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা ফ্রাস্ট্রেটেড থাকে, হতাশ থাকে, চাকরি হচ্ছে না, পরিবার থেকে টাকা পয়সা উপার্জনের একটা প্রেশার, হতাশা চলে আসছে, মা বাবার মধ্যে মিল নাই, মা বাবার মধ্যে ঝগড়াঝাটি চলে, এগুলো দেখে অনেক সন্তান ফ্রাস্ট্রেশনে চলে আসে। তারপর যখন বন্ধুদের আড্ডায় যায়, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে কেমন আছিস, এই সমস্যা ওই সমস্যা, তো সমস্যার সমাধান কি, চল ড্রাগ নেই, বলে না নাউজুবিল্লাহ। এবং অনেকের এই ধরনের কোনো হতাশার কারণও লাগে না, খারাপ আড্ডাতে গেলে এই সকল কিছু তাদের জন্য এমনিতেই অ্যাভেলেবল হয়ে যায়। হতাশগ্রস্ত যুবকদের উদ্দেশ্যে হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলে গেছেন। ইমাম জাফর সাদিককে আমরা চিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বায়াতের অন্যতম প্রধান ইমাম, বলে না সুবহানাল্লাহ, আমাদের ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার কাছে দুই বছর থেকে ইসলামিক জ্ঞান শিক্ষা করেছেন, তার নাম হচ্ছে হযরত ইমামে জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ইমাম আলী জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের সন্তানের নাম ইমাম মুহাম্মদ আল বাকির, ইমাম মুহাম্মদ আল বাকিরের সন্তানের নাম ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতের অন্যতম প্রধান ইমাম তিনি বলছেন, হে মুসলমান জাতি, তোমরা শুনে রাখো, যদি তোমার জীবনে এমন ভালো কিছু চলে আসে যার তুমি আশা করছো, আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহর কাছে তুমি কামনা করছো, এমন কোনো কিছু তোমার জীবনে যদি চলে আসে, তুমি সাথে সাথে পড়ে নাও আলহামদুলিল্লাহ। তুমি যা চাও, তুমি যা কামনা করো, তোমার জীবনে তাই এসেছে, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, তুমি প্রতি দমে দমে পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর হে আমার যুবক বাবারা, যদি তোমাদের জীবনে এমন কিছু চলে আসে যা খারাপ, তুমি যা কামনা করো না, তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমার জীবনকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, এই জিনিসটা আমার জন্য খারাপ, আমার জীবনের জন্য খারাপ, আমার পরিবারের জন্য খারাপ, এমন কোনো কিছু তোমার জীবনে যদি চলে আসে, তুমি বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই। আমরা যা কামনা করি না, এমন কোনো দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি, কোনো বিপদ, আপদ, বালা, মুসিবত আমাদের জীবনে যদি চলে আসে, তাহলে আহলে বায়াতের ইমাম বলছেন, বেশি বেশি করে তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল কিছু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সুপর্দ করে দাও, আমার ভালো মন্দ সকল কিছু করার মালিক হচ্ছেন আপনি আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই, আপনি ছাড়া আমি বান্দার যাওয়ার আর কোনো জায়গা নাই, বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় আরেকখানা উপদেশ দিচ্ছেন, হে আমার যুবক ভাইয়েরা বাবারা, যদি তোমাদের আয় রোজগারের মধ্যে বরকত কমে যায়, চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, রিজিক কমে গেছে, আয় রোজগারের মধ্যে বরকত কমে গেছে, তাহলে তুমি
বেশি বেশি করে আল্লাহর দরবারে পড়ো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তুমি গুনাহের মাফ চাও। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি তুমি গুনাহ মাফ চাও, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আয় রোজগারের মধ্যে বরকত দিবেন এবং তোমার রিজিকের আমদানি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ামত পেলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, আর যদি দুঃখ কষ্ট হতাশা গ্লানি বিপদ আপদ বালা মুসিবতে কেউ থাকে তাহলে আমল করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি রিজিকের মধ্যে যদি আঘাত আসে, আয় রোজগার কমে গেলে, তখন আমাদেরকে পড়তে হবে বেশি করে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনার কাছে আমি আমার গুনাহ মাফ চাইছি। আমাদেরকে আমল করতে হবে। আমাদের সকাল সন্ধ্যার অনেকগুলো আমল আছে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল আছে, বিছানায় যাব যখন রাত্রে ঘুমুতে, বিছানায় যাওয়ার পরে কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ সুবহানাহু তাআলার খাজিনাতে কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। মুসলমান কখনো হতাশ হতে পারে না, মুসলমান কখনো আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের আশা থেকে নিরাশ হতে পারে না, মুসলমানের জীবনে কখনো হতাশা গ্লানি আসতে পারে না। কিন্তু আমরা নিজেদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া সুন্নাতে আসা খুলাফায়ে রাশিদিনের শেখানো আহলে বায়াতের শেখানো সেই আমলগুলো যদি আমরা না করি, কুরআন মাজিদে আসা বিভিন্ন আমল আছে সেই আমলগুলো যদি আমরা না করি, হতাশা ফ্রাস্ট্রেশন গ্লানি দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত কোনো কিছু আমাদের পিছু ছাড়বে না। আর যদি কোনো কিছু নাও হয়, আপনি যখন আপনার জীবনের সকল হতাশা ফ্রাস্ট্রেশন গ্লানি সকল কিছুর জন্য, সকল বিপদ আপদ বালা মুসিবতের জন্য আপনার জীবনের সকল কিছু যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সুপর্দ যখন করে দিবেন, তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যখন করতে পারবেন, আপনি দেখবেন আপনার অন্তরটা হালকা হয়ে গেছে, কোনো দুঃখ দুর্দশা হতাশা গ্লানি আপনার হৃদয়কে আর ছুঁয়ে যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ছেড়ে দিন সকল দুঃখ দুর্দশা হতাশা গ্লানি। তাওয়াক্কুল তো আল্লাহ, হে আল্লাহ আপনার উপরে আমি তাওয়াক্কুল করলাম, আপনার উপরে আমি ভরসা করলাম, আপনি আমার সকল কিছু থেকে সকল বিপদ আপদ থেকে আপনি মাওলা আমাকে উতরে নেবেন, এইভাবে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন মাজিদের মধ্যে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কি ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ সুবহানাহু তাআলার উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যে করতে পারে আল্লাহ সুবহানাহু তাআলাই তার জন্য যথেষ্ট। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলার উপরে যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল কেউ করতে পারে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার যেভাবে করা উচিত সেইভাবে যদি কেউ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তার চিন্তার মধ্যেও ছিল না। শর্ত কি? যেইভাবে তাকওয়া ইখতিয়ার করা প্রয়োজন সেইভাবে আমাদেরকে তাকওয়া ইখতিয়ার করতে হবে, যেইভাবে তাওয়াক্কুল করা প্রয়োজন সেইভাবে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি তোমরা তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো তাহলে সকালবেলা একটা পাখি তার বাসা থেকে যেইভাবে খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা সে একদম ভর পেটে আবার তার বাসার মধ্যে ফিরে আসে, তোমরা যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো তাহলে তোমরাও খালি পেটে ঘর থেকে বের হবে এবং রিজিক নিয়েই তোমরা বিকালবেলা সন্ধ্যাবেলা তোমার ঘরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল থাকতে হবে, বিশ্বাসের মতো বিশ্বাস থাকতে হবে, ইয়াকিনের মতো ইয়াকিন থাকতে হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে যেইভাবে ভয় পাওয়া দরকার। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রকৃত পক্ষে যে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কি তার জন্য কোনো না কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু তাআলা বের করে দিবেন। কিন্তু আমাদের যুবকেরা, আমাদের যুবতীরা, আমাদের কিশোরেরা, আমাদের কিশোরীরা এখন অশ্লীল ফাহেশ কাজের মধ্যে এমনভাবে মগ্ন আছে, তাদের কোরআন সুন্নার এই নসিহতগুলো এই দিকে তাদের তাকানোর এখন সময় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা, হে আমার বান্দারা তোমরা অশ্লীলতার কাছাকাছিও যেও না, জিনা ব্যভিচারের কাছাকাছিও যেও না, নিশ্চয়ই এটা অতি মন্দ রাস্তা, নিশ্চয়ই এটা অতি মন্দ রাস্তা। কিন্তু আমাদের যুবক যুবতী, আমাদের কিশোর কিশোরীরা এখন এই অশ্লীলতার মধ্যে ডুবে আছে, এই অশ্লীলতা থেকে বের হয়ে আসার কোনো রাস্তা নাই। যদি টিভি খুলেন অশ্লীলতা, সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা, ইউটিউবে যাবেন অশ্লীলতা, আমাদের যুবকেরা কিভাবে টিকে থাকবে? কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেকে কানেক্টেড করা ছাড়া, যুক্ত করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আহলে বায়াতের সাথে নিজেকে যুক্ত করা ছাড়া আর কোনো রাস্তা নাই। খুলাফায়ে রাশিদিনের সাথে, সাহাবায়ে কেরামের জীবনের সাথে এবং সালেহীন, ওই যে চতুর্থ চার প্রকার বলেছিলাম, চতুর্থ প্রকার সালেহীন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের সোহবতে যাওয়া ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ করে আমাদের যুবক যুবতী এবং কিশোর কিশোরী যারা নিজেদের ইমান আমল আখলাক সকল কিছু নিয়ে ভয়ানক ফিতনার মুখোমুখি তারা দাঁড়িয়ে গেছে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ইমান আমল আখলাককে যেন হেফাজত করেন এবং আমাদের সকলের ইমান আমল আখলাককে আল্লাহ সুবহানাহু তাআলা যেন হেফাজত করেন। আমাদের রিজিকের মধ্যে যেন বরকত হয়, আমার সকল রোগ শোক বালা মুসিবত অভাব অনটন সকল কিছু আল্লাহ সুবহানাহু তাআলা যেন দূর করে দেন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।